মামনরিশিস্ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর আজকে অ্যাজ ইউজুয়াল সানডে, তো এই যো এখন আমি বসে গেছি একটু গাজর গ্রেট করতে। তার কারণ আজকে আমার গলা শুনেই তোমরা সবাই বুঝতে পারছো যে প্রচণ্ড সর্দি লেগেছে। তো এই সর্দি লাগার কারণে মুখে এক ফোঁটা টেস্ট নেই, কিচ্ছু নেই। তো ভাবলাম যে একটুখানি চিকেন চাউমিন বানাই, তাহলে মুখটার রুচিটাও একটু পাল্টাবে আর ভালো লাগবে খেতে। তো তার জন্য আর কি এই প্রিপারেশনটা চলছে। এখন একটু গাজরটা গ্রেট করে নিচ্ছি, কাটতে আর ইচ্ছা করলো না। আর ওইদিকে মাও আমাকে কিছুটা কিছুটা হেল্প করে দিয়েছে। তো মা এখন দুপুরের লাঞ্চটা বানিয়েছে, বানিয়ে নিলে তারপরে আমি আর কি এই চিকেন চাউমিনটা রান্না করে রাখবো, যেটা আমি রাতে খাবো। তো এখানে তো দেখতেই পাচ্ছ আমি গাজরটা এখানে গ্রেট করে রেখেই দিয়েছি। অ্যাজ ইউজুয়াল যেরকম বললাম, আমার আর ইচ্ছা করছিল না কাটতে, কারণ একটা একটা করে কাটবো আর ভাল লাগছিল না। তো এই জন্য এখানে গাজরটা গ্রেট করে শর্টকাট মেথডে চালালাম। আর এখানে ওই যে চিকেন কিমাটা যেটা ছিল, সেই চিকেন কিমাটাকে প্রথমে আমি ভিনিগার দিয়ে, তারপরে একটু সয়া সস, রসুন বাটা, আদা বাটা, লাল লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে আরেকটা কি দিলাম, যা কি দিলাম ভুলে গেলাম, যাই হোক আরেকটা কিছু দিয়েছিলাম। তো এইগুলো উপকরণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। ও হ্যাঁ, মনে পড়েছে, গোলমরিচ, গোলমরিচ, গোলমরিচও দিয়ে একসাথে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে এখানে দেখতেই পাচ্ছ এখন আমি চিকেনটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। আর এখানে সমস্ত ওই ক্যাপসিকাম, গ্রেট, এগুলো তো সব করেই রেখেছিলাম আগে। আর এই চিকেনের সাথে একটুখানি ভাবলাম যে একটু চিংড়ি মাছ ছিল, তাহলে ওই মিক্সড চাউমিনের মতন একটু বানিয়ে নিই, তাই একটু প্রনও ইউজ করব। তো তারপরে এখানে আমি ওই সবজি টবজিগুলো আগেই তো ভেজে টেজে রেখেছিলাম, চাউমিন টাউমিনগুলো যা যা করার এগুলো সব সেদ্ধ টেদ্ধ করে রেখেছিলাম। এখন হচ্ছে মিক্স করে ওই লাস্টে আর কি ওই চিকেনটা আর চিংড়ি মাছটাকে আমি অ্যাড অন করেছি। করে একটুখানি ভিনিগার দিলাম, জাস্ট একটু ওই টকটক ভাবটা লাগবে, খেতে বেশ ভালো লাগবে তার জন্য। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, স্মেলটা কিন্তু বেশ ভালোই লাগছিল। তো নাড়াচাড়া করে তো ব্যাস রেডি হয়ে গেল। তো এই যে এখানে আমি যেহেতু রাত্রিবেলা খাবো, ওই জন্য একটা ওই কাঁচের বোলের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব। তো রাত্রিবেলা যখন খাবো তখন ভালো করে একটু মাইক্রোওভেনে গরম করে নিয়ে খেলেই হয়ে যাবে। তো সকালবেলায় কাজটা সেরে রাখলাম, কারণ এত এইসবই আমাদের বাড়িতে আবার একটু এঁটো কাটার ব্যাপার আছে। তো সেই জন্য আর কি সকালবেলাতেই এইসব এঁটো কাটার ঝামেলাগুলো করে রাখলাম, যাতে রাত্রিবেলা আর না রান্নার দিকে যেতে হয়। তো রাত্রিবেলাতে বেসিক্যালি আমরা মানে একদমই কেউই রান্নার দিকে যেতে পছন্দ করি না, কেন কি সকালবেলায় মাও সেরকমই করে যে সকালবেলা যখন আমাদের দুপুরের খাওয়া দাওয়ার রান্নাবান্নাগুলো করে, তো রাত্রিবেলা কিছু আমরা বেসিক্যালি রাতে রুটি খাই। তো সেই রুটির তরকারি হোক বা যাই হোক, মা সেটা সকালেই বানিয়ে রাখে। আর রুটি, কোনোদিন রুটি, কোনোদিন লুচি, কোনোদিন পরোটা, সেইগুলো তো রাত্রিবেলা গরম গরম সেটা মাই করে। আর এখন যেহেতু সামনে দুর্গাপুজো আসছে, তো বাঙালিদের প্রত্যেক ঘরে ঘরেই এখন এই পুজোর ঝাড়া পোঁচা, এটা তো ম্যান্ডেটরি। তো সেটাই আমাদের বাড়িতে হচ্ছে, মা এদিকে দুপুরবেলায় রান্নাবান্নাও করছিল, সাথে একটা একটা করে ঝাড়া ঝাড়ি এগুলো করছিল। ভালো একটা পোজ দে, দে দে, ম্যাও বল দিনি, ভালো করে একটা পোজ দিতে বলেছি। হ্যাঁ, তাকাতে পারছে না ক্যামেরার দিকে, পোজ দে ভালো করে। মা পেছন ঘুরিয়ে চলে গেল, বলছিল ওখানে বলছিল, তো আমাদের সবার তো এখানে এখন স্নান ধান সব কমপ্লিট, আর এখন বসে গেছি লাঞ্চ করতে। আর আজকে দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে ভাত, বেগুন ঝাল, আর পার্শে মাছের বড়ি দিয়ে পাতলা করে কালো জিরে দিয়ে ঝোল। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, হালকা ফুলকা হেভি খাবার। তো আজকে তোমাদের সামনে আরেকজন মানুষকে শেয়ার করছি, ইনি হচ্ছে আমার দিদা। তো বেসিক্যালি আমার দিদা হচ্ছে আমাদের নিচে থাকে, তো দিদার জন্য নিচে আলাদা পার্সোনাল ঘর, সমস্ত কিছু আলাদা। তো সেই কারণে দিদা নিচে থাকে বলে দিদাকে তো সবসময় ব্লগে দেখাতে পারি না, তো সেই জন্য আজকে দিদার ঘরে নিচে বসেছি বলে তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই যো, আর আমাদের বাড়িতে সন্ধেবেলায় এসেছিল ঋষি। তো আমি চিকেন চাউমিন বানিয়েছিলাম বলে তাই ভাবলাম যে ওকেও একটু চিকেন চাউমিন দিই। আমি ওকে আগে বলেই রেখেছিলাম যে কি আমি চিকেন চাউমিন বানাবো, খাবে তো? তা কেউ কখনো না করে, ঋষি বলে নিশ্চয়ই খাবো, দিলেই খাবো। তো সেই জন্য সেই চিকেন চাউমিন যেটা বানিয়ে রেখেছিলাম সকালেই, তো সেটাই আর কি ওকে এখন একটু গরম করে দিচ্ছি। তো এখন আগে ওর থেকে জানা যাক যে এই চিকেন চাউমিনটা যেটা আমি বানিয়েছি ওর কেমন লাগে খেতে, কারণ কি ওর আবার অনেক খাবারের বাজ আছে। তো সেই জন্য
জন্য আর কি চিলি ফিশ চিলি ফিশ করে যাচ্ছে কেন চিলি ফিশ তো নেই চিকেন চাউমিন হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো খাচ্ছি ইনি চিকেন না প্রন ও আছে হ্যাঁ মিক্সড মিক্সড চাউমিন খুব সুন্দর খাচ্ছি ভালো হয়েছে মাটিতে বসে হাতে নিয়ে এসব খায় তাহলে বেগুন চালটা গরম হয়ে গেছে পরে পরে ওটা এটা এর সাথে গেলে মুখটা নষ্ট হয়ে যাবে লাস্টে ওটা হচ্ছে চিলি ফিশ চিলি ফিশ করছে আমার গলাটা শুনেই তোমরা সবাই হয়তো বুঝতে পারছো যে আমার কি অবস্থা প্রচন্ড মাথা মানে মাথায় এরম এরম করে বাড়ি মারলে না ঝনঝন করছে এসব জায়গাগুলো এত যন্ত্রণা মানে দুপুরবেলা একবার আমার মাথা ঘুরে গেছিলো মানে বাবা ছিল বলে আজকে আর কি মানে আমি বেঁচে রয়েছি আর কি তোমাদের সামনে ক্যামেরায় রয়েছি নাহলে আজকে বোধহয় আমি হসপিটালেইজ হয়ে যেতাম মাথা ফাতা ফেটে যেত আমার তো যাই হোক ও খেয়েছে তোমাদের সাথে তো শেয়ার করলামই চিকেন চাউমিন আর রাত্রিবেলা তো আমাদের আজকে ওটাই ডিনার তো এবার আমরা খাবো তো চলো খাবো যখন তখন রিভিউটা শেয়ার করছি কেমন লাগলো বসে গেলাম ফাইনালি ডিনার নিয়ে তো আমার বেসিক্যালি আমি বলবো যে যেটা বানিয়েছি খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছে তবে আমার মনে হলো যে আরেকটু যদি ভালো হতো আরেকটু মানে আরেকটু ভালো হতে পারত তবে জানি না এতটা আসলে শরীর টরীর খারাপ তো খুব জুথ নিয়ে রান্না করতে হয় আর রান্নাবান্নার একটু যদি ভালো করে শরীর সুস্থ রেখে যদি রান্না করা যায় না রান্না সবসময় টেস্ট অন্য রকমই হয় কারণ রান্নাটাও কিন্তু একটা আর্ট তো সেই জন্য আর কি ভাবলাম যে ঠিক আছে চলো কিছু করার নেই মুখের টেস্টটা তো পাল্টালো তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করি খেতে খেতে আজকে আমার ব্লগটা শেষ হচ্ছে তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর এইভাবেই আমাকে সাপোর্ট করো আর তোমরা সবাই আমার পাশে থাকো কেউ আনসাবস্ক্রাইব করে চলে যেও না তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন ব্লগে নতুন দিনে